লিখুম অষ্টম শ্রেণীর, তারপর একের দুইয়ের ঘন নাম্বার, 8x + y-এর উপর হোল স্কোয়ার মাইনাস 16x + 2y (5x + y) + 5x + y। আমরা দেখেছি যে সরল করার সময় আমরা দুইটা একই রকম মান থাকে, তখন আমরা একটা সমান এ ধরি বা আরেকটা সমান বি ধরি বা এক্স ওয়াই ধরি। তো এখানে আছে 8x + y, তো আর আরেকটা আছে 5x + y, বাট এখানে আছে 16। তো আমাদের সাথে তো এটা অ্যাডজাস্ট হচ্ছে না, তাহলে আমরা অবশ্যই দেখবো যে কি করলে আমাদের ঠিকঠাক হবে। তাহলে আমরা দেখি 8x + y-এর উপর হোল স্কোয়ার এটা রেখে দিলাম, বাট এখানে আছে কত, 16x + 2y। আমরা জানি যে কোনো কিছুর সাথে যদি কমন যায় তাহলে কমন অবশ্যই নিতে হবে, কমন মানে এর মধ্যেও থাকবে এর মধ্যেও থাকবে, তো সেটা হচ্ছে গুণ আকারে যাবে যদি আমরা কমন নেই। তো এখানে আছে 16x আর এখানে আছে কত, 2y। তো এর মধ্যে সর্বনিম্ন এখানে x আছে, বাট এর মধ্যে x নাই, সো x কমন যাবে না। এখানে y আছে, এখানে কোনো y নাই, সো y কমন যাবে না। এবার আসে সংখ্যাতে, এখানে আছে 16 আর এখানে আছে 2, সর্বনিম্ন কত, 2। আর 2 যদি নেই তাহলে এখানে 16কে গুণ আকারে যাবে, সো আমরা 2টা কমন নিলাম। তাহলে 2কে 16 থেকে যদি আমরা ভাগ করি তাহলে 8 × 2 = 16 আমাদের মিলে গেছে। তাহলে 8x + এখানে 2 ছিল, 2 পেয়ে নিয়েছি, তাহলে আমরা শুধুমাত্র কি পাবো, y পাবো। আশা করি আপনারা সবাই বুঝেছেন, এখানে 5x + y থাকলো, এখানে সব কিছু থাকলো, শুধুমাত্র আমরা এইটুকুর কাজ করলাম। তাহলে আবার সেম আগের মতো ধরি 8x + y = a, 5x + y = b। প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি মানে আমরা এখন এই রাশিটার দিকে তাকাবো। তাহলে এরা সমান আমরা এ ধরেছি, তাই এর উপর হোল স্কোয়ার বা এ স্কোয়ার মাইনাস, এখানে 2 আছে এখানে 2, এই সমান আমরা এ ধরেছি, এটা সমান আমরা বি ধরেছি, এখানে প্লাস আছে প্লাস, এটা সমান আমরা বি ধরেছি, এটা সমান আমরা বি ধরেছি, তাই বি স্কোয়ার। তাহলে এটা কিসের সূত্র, এ স্কোয়ার মাইনাস 2ab + b² কার সূত্র, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। সো এবার আমরা মান বসে দিব, এ সমান 8x + y, 8x + y, এখানে মাইনাস আছে মাইনাস দিলাম, বি এর মান 5x + y, 5x + y। আর তোমরা বুঝতে না পারবে তার জন্য আমি এখানে দুই মানে একবারে করলে বুঝতে অসুবিধা হবে, তাই আমি এখানে দুইবারে করছি। এখানে মান বসানোর পরে 8x বসলো প্লাস y বসলো, এখানে আমরা জানি যে মাইনাসটা যদি আমরা উঠাই মানে ব্র্যাকেটটা ওঠানোর জন্য এখানে মাইনাস দ্বারা গুণ করতে হবে, এখানে প্লাসে মাইনাসে মাইনাস, এখানে প্লাস আছে তাই মাইনাস, এক কথায় ভেতরে যা থাকবে তার সাইনটা শুধু পরিবর্তন হয়ে যাবে, প্লাস থাকলে হবে মাইনাস আর মাইনাস থাকলে হবে প্লাস, এখানে প্লাস আছে তাই মাইনাস হয়েছে, এখানে প্লাস আছে তাই মাইনাস হয়েছে। তাহলে এখানে 8x আর 8x থেকে 5x বাদ দিলে হয় 3x, এখানে y আর y কেটে গেল, সো 3 × 3 = 9 আর x এর উপর স্কোয়ার। আশা করি আপনারা বুঝতে পারবেন।